ধর্মতলায় এই মুহূর্তে ছবিটা একটু জানবার চেষ্টা করবো। এলিনা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, সকাল থেকে আমরা ছবি দেখাচ্ছি দর্শক বন্ধুদের, যেখানে এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং স্পষ্ট করে দিয়েছেন তারা 24 ঘন্টার সময় যদি তাদের দাবি দাওয়া পূরণ না হয় তাহলে আমরণ অনশনে, খেয়ে দেয়ে নয়, সত্যি সত্যি অনশনে থাকবেন তারা। আমি আসবো, আমি লাইভে আছি। একেবারেই তাই তনয়া, তুমি এই মুহূর্তের চিত্র দেখতেই পাচ্ছ। ধর্মতলায় টানা অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা এবং আজকে রাত 8:30 পর্যন্তই কিন্তু সরকারের কাছে তারা ডেডলাইন দিয়ে দিয়েছেন যে 8:30 মধ্যে যদি আজকে সরকার তাদের দাবিগুলো পূর্ণ না করে সেক্ষেত্রে আজ থেকেই কিন্তু 8:30 পর থেকে তারা অনির্দিষ্টকালের জন্য টানা অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে আমরণ অনশন করবেন। তুমি যেমনটা বলছিলে, খেয়ে দে এই অনশন কিন্তু নয়, না খেয়ে আমরণ অনশন। পুজোর মধ্যে এই টানা আমরণ অনশনের যে বিক্ষোভ বা কর্মসূচি সেটা কিন্তু চলবে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসকেরা তারা রাস্তায় গ্রাফিতির মাধ্যমে বিচার চার চেয়ে তারা কিন্তু আঁকছেন রাস্তায়, স্ট্রিট আর্ট চলছে। ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা চলে আসবেন। আমি একটু কথা বলবো জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যারা এখানে বসে রয়েছেন, তারা কী দাবি নিয়ে বসে রয়েছেন, আজকে তাদের কী কী দাবি রয়েছে সে সমস্তটাই জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট পার্থ এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমার সঙ্গে এই মুহূর্তে স্বর্ণাকো রয়েছেন, জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি। স্বর্ণাকোর সাথে একটু কথা বলি। স্বর্ণাকো, একটু কথা বলার চেষ্টা করব আপনার সঙ্গে। স্বর্ণাকো, আজকে আমরণ অনশনের ডাক দিয়েছেন আপনারা 24 ঘন্টা পরে, কি জানাবেন? গতকাল যে ঘটনা ঘটলো আমরা দেখলাম ছবি, সেই চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, কি ঘটেছিল এবং আজ থেকে আপনাদের কি দাবি রয়েছে, সরকারের উদ্দেশ্যে কি বলবেন? আমরা তো নতুন কোনো দাবি রাখিনি একবারও। আমাদের দাবি দুটোই, 1 নম্বর অভয়ের জাস্টিস, আর 2 নম্বর দ্বিতীয় অভয়ে যাতে না হয়, সেই জন্য যা যা পদক্ষেপ করা দরকার সেই তার উদ্দেশ্যে কিছু কিছু দাবি। আমাদের দাবিগুলো এখন একই রয়েছে এবং এগুলো মানুষের থেকে জোগাড় করা দাবি, এগুলো মানুষের দাবি, এগুলো আলাদা কোনো নতুন দাবি নয়। সেই দাবির জন্য আমাদের লড়তে আজকে এই জায়গায় আসতে হয়েছে এবং আমরা দেখেছি যে দাবিগুলো সাধারণ দাবি এবং মিটিয়ে দেওয়া সরকারের পক্ষে খুব সহজ, সেইগুলো মেটানোর জন্য আমাদেরকে এই রকম হয়রানির শিকার হতে হচ্ছে। কালকে আমরা প্রথমে দেখলাম কি যে শান্তিপূর্ণ মিছিলের কথা কালকে আমরা বলেছিলাম, সে শান্তিপূর্ণ মিছিলের আগে আমাদের দুজনকে চ্যাংদোলা করে কার্যত গুন্ডামির আদতে তাদেরকে তুলে নিয়ে গিয়ে ফেলা হলো। এটা এক ধরনের থ্রেট কালচার, এই থ্রেট কালচারের বিরুদ্ধে আমরা লড়ছি এবং এই কলেজে কলেজে যাতে থ্রেট কালচার না থাকে তার বিরুদ্ধেই আমাদের। স্পেশালি না নজর রাখো, কারণ এই থ্রেট কালচারের কথা যেমনটা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা বলছেন যারা অবস্থানে রয়েছেন, আর এই থ্রেট কালচার নিয়েও আমাদের এই আলোচনা চলছে। প্রথম মুহূর্তে ধর্মতলার দিকে নজর রেখেছি আমরা এবং ধর্মতলাতে কি চলছে, কি হচ্ছে এবং একই সঙ্গে তারা কি দাবি করছেন জুনিয়র চিকিৎসকেরা, সমস্তটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এই মুহূর্তে একেবারে ধর্মতলা থেকে সরাসরি এলিনা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। এলিনার কাছ থেকে একটু জানবার চেষ্টা করবো এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কিন্তু তার আগে যে 10 দফা দাবির কথা বলা হচ্ছে সেই 10 দফা দাবির মধ্যে কি কি রয়েছে এবং কোন কোন দাবিগুলো পূরণ হয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু তার আগে 10 দফা দাবি আপনাদের সামনে রাখি। দেখুন, জুনিয়র চিকিৎসকদের 10 দফা যেই দাবি, তার মধ্যে দাবি নাম্বার 1 যেখানে অবাধ জন্য বিচারের দাবি করেছেন তারা, একেবারে ন্যায্য দাবি। দ্বিতীয় দাবি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য সচিবের অপসারণ, যেটা এখনো পর্যন্ত হয়নি। তৃতীয় যে দাবি রয়েছে সেই দাবি আপনাদের সামনে রাখছি, যেখানে বেড সংখ্যার ডিজিটাল তালিকা, সেই তালিকা প্রকাশ করা হোক, এই দাবি জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। 4 নম্বর দাবি, যেখানে প্রয়োজনে রোগীকে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা, শুধুমাত্র নিজেদের স্বার্থ চিকিৎসকেরা যদি দেখেন কেউ বলে থাকেন তাহলে ভুল, কারণ এই চিকিৎসকেরা তারা গোটা রাজ্যের মানুষের স্বার্থও কিন্তু দেখছেন, যে কারণে দাবির মধ্যেও তারা রেখেছেন। 6 নম্বর দাবি, যেখানে হাসপাতালে পুলিশের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে, কারণ হাসপাতালে শুধুমাত্র চিকিৎসকেরা থাকেন, নার্সরা থাকেন, স্বাস্থ্য যারা স্টাফ রয়েছেন তারা থাকেন তা নয়, রোগীরা থাকেন, তাদের পরিজনরাও থাকেন। 7 নম্বর দাবি, শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। 8 নম্বর দাবি, থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা। এবং পাশাপাশি আপনাদেরকে 9 নম্বর দাবি দেখাচ্ছি, যেখানে প্রতিটি মেডিকেলের ছাত্র সংসদ নির্বাচন। এবং 10 নম্বর দাবি হচ্ছে মেডিকেল কাউন্সিলে সেখানে দুর্নীতি দমন, অর্থাৎ দুর্নীতি নয় পাশাপাশি অপরাধী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনটাই দাবি।